फ्रेंड्स वेलकम माय चैनल स्टाफ नर्स रिक्रुटमेंट इनफरमेशन तो पश्चिम बर्धमान 27 तारीखे नतून एक रिक्रुटमेंट छेड़े नैशनल हेल्थ मिशन अंडारे और यूएचडब्ल्यूसी अंडारे पॉलिक्लिनिक अंडारे 15 फाइनेंस अंडारे वैकेंसीगुलो आमरा एकटू देखे नेब ब्लॉक एपिडेमियोलॉजिस्ट तीनटे वैकेंसी आछे ब्लॉक पब्लिक हेल्थ मैनेजर तीनटे वैकेंसी आछे लैबोरेटरी टेक्नीशियन छटा वैकेंसी आछे यूए तीनटा एससी एकटा ओबीसी ए एकटा ओबीसी बी एकटा तारपर ब्लॉक डाटा मैनेजर तीनटे वैकेंसी आछे यूएसडब्ल्यूसी अंडारे मेडिकल ऑफिसर 38টা ভ্যাকেন্সি আছে তারপর স্টাফ নার্স তা দেখব আমরা 38টা ভ্যাকেন্সি আছে ইডব্লিউএস 4টা ইউআর 19টা এসসি 8টা এসটি 2টো ওবিসি 18টা ওবিসি বি 2টো প্রায় অনেকগুলো ভ্যাকেন্সি আছে তোমরা ফর্মটা ফিল আপ করে রাখবে তারপর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট 38টা ভ্যাকেন্সি আছে EWS 4টা UR 18টা SC 9টা ST 1 OBC 18টা OBC B 3টা NM পাস হতে হবে GNM পাস হতে হবে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল হতে হবে পলিক্লিনিকের আন্ডারে হচ্ছে 15 ফাইনান্সের আন্ডারে পলিক্লিনিক MC স্টাফ নার্স পলিক্লিনিকের আন্ডারে 5টা UR 3টা SC 1টা OBC A 1টা পোস্টিং আসানসোল দুর্গাপুর জিএনএম রা ফর্ম ফিল আপ করতে পারবে ডব্লিউএমসি রেজিস্ট্রেশন থাকতে হবে তারপর অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড তারপর ফর্মটা ফিল আপ করতে পারবে www.wbhl.gov.in এই ওয়েবসাইটে পেমেন্ট করতে হবে 100 টাকা ইউআরদের জন্য 50 টাকা এসসি এসটি ওবিসিদের জন্য আর এর যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারে টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর ইপিআই পেমেন্ট ইটিআই নম্বরটা মাস্ট বি রিটেন উইথ দ্য অ্যাপ্লিকেন্ট ওকে তারপর এখানে সেরকম কিছু নেই আগে পেমেন্টটা করে নেবে কারণ ইপিআই এর নম্বরটা ফর্ম ফিল আপের সময় দিতে হয় তো আশা করি পশ্চিম বর্ধমানের এই ফর্ম ফিল আপটা নিয়ে কারো কোনো সমস্যা নেই কারণ আগেও তোমরা ফর্ম ফিল আপটা করেছো কীভাবে করতে ফর্ম ফিল আপটা কোথা থেকে করতে হয় কারো যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর কারো যদি পিডিএফটা লাগে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে অ্যাড হয়ে যাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর এরকম নতুন নতুন আপডেট পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি